বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তবে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আজকে আজকে আমি পড়াবো হচ্ছে প্রবর্তকদের সংজ্ঞা, প্রবর্তকদের কার্যাবলী, প্রবর্তকদের সংজ্ঞা। প্রবর্তকের সংজ্ঞা, এতদিন পর্যন্ত কোম্পানি সংগঠন করিয়ে আসছি, তাহলে কোম্পানির মধ্যে প্রবর্তক কাকে বলে সেখানে বিদ্যমান। প্রবর্তক হচ্ছে যিনি কোম্পানি প্রাথমিকভাবে কোম্পানি গঠন বা কোম্পানি করার জন্য উদ্যোগ গ্রহণ করে তিনি হচ্ছে প্রবর্তক। যিনি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করে তিনি হচ্ছে প্রবর্তক, এবং কোম্পানি গঠনের যাবতীয় কার্যগুলি সম্পাদনের জন্য প্রাথমিক অবস্থায় যিনি উদ্যোগ গ্রহণ করেন এবং দায়বদ্ধ থাকে তিনি হচ্ছেন প্রবর্তক। তাহলে আমরা প্রবর্তক কাকে বলে বুঝেছি যে কোম্পানির যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য প্রাথমিকভাবে যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি হচ্ছে প্রবর্তক। তাহলে প্রবর্তকদের কার্যাবলী, প্রবর্তক কি কি কাজগুলো পালন করে থাকে? প্রবর্তকরা অবশ্যই প্রবর্তক কোম্পানির প্রাথমিক অবস্থা কোম্পানি উদ্যোগ গ্রহণ পর্যায় থেকে এবং যাবতীয় কোম্পানি গঠন পর্যন্ত এবং নিবন্ধনপত্র সংগ্রহ পর্যন্ত, পরবর্তী কার্যালয়ের অনুমতিপত্র, তার পরবর্তীতে যাবতীয় ব্যবসা সংক্রান্ত যাবতীয় সকল কার্যাবলী সংক্রান্ত প্রবর্তকরা এই সকল কাজগুলো পালন করে থাকে। যেমন প্রথমত কোম্পানি গঠনের পরিকল্পনা বানান, কোম্পানি গঠনের 1 নম্বর প্রথমে সে কী করে থাকে? কোম্পানি গঠনের পরিকল্পনা তৈরি করে। কে তৈরি করে? প্রবর্তকরা। তবে আমরা বলতে পারি কোম্পানি গঠনের পরিকল্পনা বানায় প্রবর্তকরা প্রাথমিকভাবে কোম্পানি গঠনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। কোম্পানি কোন উদ্দেশ্য নিয়ে কোম্পানিটি গঠন করবে, তারা প্রবর্তকরাই কোম্পানি গঠনের পরিকল্পনা আমরা বলে থাকি পূর্ব নির্ধারিত নকশার সাথে বর্তমানে কার্যাবলী সম্পাদন করা, এই হচ্ছে কি? পরিকল্পনা তৈরি। তাহলে কোম্পানি গঠনের প্রাথমিকভাবে প্রথম অবস্থায় প্রবর্তকরাই কোম্পানি গঠনের পরিকল্পনা তৈরি করে থাকে। পরিকল্পনার মধ্যে প্রবর্তকরা সম্ভাবনা আলোচনা করে, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণের মাধ্যমে পরিচালনা সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তারা নির্ধারণ করে থাকে। আবারও বলছি কোম্পানি গঠনের পরিকল্পনা প্রণয়ন, কোম্পানি গঠনের পরিকল্পনার জন্য পূর্ব নির্ধারিত নকশার সাথে সম্ভাবনা আলোচনা করে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণের মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে কোম্পানি গঠনের পরিকল্পনা প্রণয়নে প্রবর্তকরা এই সকল কার্যগুলি সমূহ পালন করে থাকে। সংঘ স্মারক প্রণয়ন বা সংঘ স্মারক প্রণয়ন। কোম্পানি প্রাথমিকভাবে কোম্পানি গঠন করলে প্রথম তারা কী করে? নাম নির্বাচনের দলিলপত্র সংগ্রহ করে। তার পরবর্তী দলিলপত্র সংগ্রহের পর্যায়ে প্রাথমিকভাবে তারা সংঘ স্মারক বা স্মারকলিপি দলিলটি সংগ্রহ করে থাকে। আমরা জানি স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানি নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, অবস্থান ইত্যাদি 6টি বিষয়বস্তু উল্লেখ থাকে। আর প্রবর্তকরা প্রাথমিকভাবে কোম্পানি গঠনের প্রথম দলিল হিসেবে তারা কি করে থাকে? সংঘ স্মারক বা স্মারকলিপি প্রণয়ন করে থাকে। দ্বিতীয়টা, 3 নম্বর হচ্ছে সংঘবিধি রচনা।
সংঘবিধি রচনা তৃতীয়ত তারা সংঘবিধি বা পরিমেল নিয়মগুলি রচনা করে আমরা জানি পরিমেল নিয়মগুলি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল এতে কোম্পানি অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় সকল বিষয় উল্লেখ থাকে এবং কোম্পানি তফসিল একে আমরা কোম্পানি পরিমেল নিয়মাবলী হিসেবে ধরে নেন তাহলে এই সকল কার্যাবলীর পর রচনা করার জন্য অবশ্যই প্রবর্তকরা এই সকল কার্যাবলী সমূহ রচনা করে দিবে এটি হচ্ছে প্রবর্তকদের কার্যাবলীর আওতাভুক্ত তারপর হচ্ছে কোম্পানি নিবন্ধন কোম্পানি নিবন্ধন কোম্পানি নিবন্ধন এই পর্যায়ে কি করে থাকে প্রবর্তকরা এই পর্যায়ে প্রবর্তকে কি প্রবর্তকরা কোম্পানি নিবন্ধনের পত্র সংগ্রহ করে কোম্পানিরা কি এই পর্যায়ে প্রবর্তকরা স্মারকলিপি নাম নির্বাচন এবং সংঘবিধি ইত্যাদি ইত্যাদি কোম্পানির নিবন্ধকের অফিসে পেশ করে আর নিবন্ধন সন্তুষ্ট নিবন্ধিত কোম্পানি নিবন্ধনের কার্যক্রম সংগ্রহ করে থাকে আর এই সকল কার্যক্রম সংগ্রহ করে থাকে কোম্পানির প্রবর্তকরা তাহলে প্রবর্তকরা বিভিন্ন দলিলপত্রাদি নিবন্ধকের অফিসে পেশ করে কারা প্রবর্তকরা আবার পেশ করার মাধ্যমে তাহলে সেখান থেকে নিবন্ধনপত্র সংগ্রহের মাধ্যমে কার্যাবলীসমূহ পালন করে থাকে প্রবর্তক তাহলে প্রবর্তক নিবন্ধন কোম্পানি নিবন্ধনের কার্যক্রম সমূহ পালন করে থাকে কোম্পানি প্রবর্তক প্রথম পরিচালক নির্বাচন ফার্স্ট নাম্বার প্রথম পরিচালক নির্বাচন প্রথম পরিচালক নির্বাচন তাহলে কি করে থাকে প্রবর্তকরা প্রথম কোম্পানি নিবন্ধিত হওয়ার পরে কোম্পানির প্রথম পরিচালক নির্বাচনের দায়িত্ব নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজগুলো পালন করে থাকে প্রবর্তকরা বিবরণ পত্র তৈরি আমরা মূল মতামত মূলধন সংগ্রহ প্রবর্তকদের এই পর্যায়ে কাজ হচ্ছে ন্যূনতম মূলধন সংগ্রহ তারা ন্যূনতম মূলধন সংগ্রহ করার জন্য বাজারে প্রসপেক্টাস বা বিবরণ পত্র ইস্যু করে আর জনগণকে শেয়ার ক্রয়ের সাড়া বা ন্যূনতম মূলধন মূলধন সংগ্রহের জন্য জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানিয়ে একটি প্রচার পত্র ইস্যু করে সেটি হচ্ছে বিবরণ পত্র আর সেটি হচ্ছে ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য তাহলে প্রবর্তকরা ন্যূনতম মূলধন সংগ্রহ করার জন্য কাজগুলো করে থাকে তারপর হচ্ছে বিবরণ পত্র তৈরি ন্যূনতম মূলধন সংগ্রহের জন্য বিবরণ পত্র তৈরি করে থাকে তাহলে এই পর্যায়ে প্রবর্তকরা কি করে ন্যূনতম মূলধন আর ন্যূনতম মূলধনটা সংগ্রহ করার জন্য প্রয়োজন হয় পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করা প্রয়োজন হয়ে থাকে তাহলে পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করার জন্য বিবরণ পত্র ইস্যু করতে হয় আর এই বিবরণ পত্র ইস্যু করে থাকে প্রবর্তকরা কার্যারম্ভের অনুমতি পত্র এই পর্যায়ে প্রবর্তকরা কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করে তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি সমূহ কাজ শুরু করার জন্য তাদের কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করতে হয় আর এই কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় আর এই ন্যূনতম মূলধন সংগৃহীত করার জন্য অবশ্যই বিবরণ পত্র ইস্যু করতে হয় আর বিবরণ পত্রের মাধ্যমে যদি ন্যূনতম মূলধন সংগ্রহ করা না হয় তাহলে বিবরণ পত্র বিকল্প বিবৃতির মাধ্যমে ন্যূনতম মূলধন সংগ্রহ করে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করে আর এই কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ কাজগুলো করে থাকে প্রবর্তকেরা মূলধন সংস্থান এই পর্যায়ে কোম্পানি পরিচালনার জন্য মূলধনের সংস্থানের ব্যবস্থা করে থাকে প্রবর্তকরা
তাহলে পরিশেষে বলা যায় যে প্রবর্তকদের কার্যগুলি, প্রবর্তকরাই শুধুমাত্র ব্যবসা গঠন করে না, ব্যবসা গঠনের পরিকল্পনা থেকে শুরু করে ব্যবসা কিভাবে গঠন করা হবে এবং নিবন্ধিত হবে কিভাবে, নিবন্ধিত হওয়ার পরে কি কাজ আরম্ভ কাজ কিভাবে শুরু করবে এবং প্রথম প্রথম তারা কাজ শুরু করবে কিভাবে এবং প্রথম পরিচালনা নির্বাচন পরিচালক নির্বাচন থেকে শুরু করে প্রয়োজনীয় মূলধন সংক্রান্ত মূলধন সংস্থান সংক্রান্ত যাবতীয় সকল কার্যগুলি প্রবর্তকরা উপযুক্তভাবে পালন করে থাকে। তাহলে আমরা বলে থাকি প্রবর্তকের অধিকার। প্রবর্তকেরা এই সকল কাজ সমূহ পালন করে থাকে এবং প্রবর্তকদের অধিকার শুধুমাত্র কার্যক্রম পালন করে থাকবে, প্রবর্তকরা শুধুমাত্র ব্যবসায় কার্যক্রম পরিচালনা করবে তা না, প্রবর্তকরা কার্যক্রম পরিচালনার সাথে তাদের কিছু অধিকারও বর্তে, ব্যবসায় ক্ষেত্রে তাদের কিছু অধিকারও বর্তে। নিম্ন অধিকার সমূহ তুলে দেওয়া পারিশ্রমিক লাভের লাভের অধিকার পারিশ্রমিক লাভের অধিকার তাহলে তারা শুধু কাজ করবে, তারা শুধু ব্যবসা পরিকল্পনা তৈরি করে এবং সম্ভাব্য বা তা যাচাইয়ের মাধ্যমে ব্যবসার কার্যাবলী পরিচালনা করবে না, তারা শুধু পরিচালনা করবে পাশাপাশি তাদের এই পরিচালনা করার জন্য তাদের একটা পারিশ্রমিক লাভের অধিকার অবশ্যই তাদের আছে। তাহলে তারা কি করবে, ব্যবসা থেকে পারিশ্রমিক লাভ করবে, ব্যবসা থেকে পারিশ্রমিক লাভ করবে। তাহলে প্রবর্তকরা শুধুমাত্র ব্যবসার কার্যক্রম পরিচালনা নয়, ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য এবং ব্যবসায় বিভিন্ন গঠন থেকে শুরু করে নিবন্ধন এবং কার্যারম্ভের অনুমতিপত্র এবং মূলধন সংস্থান সকল কার্যাবলী পালনের জন্য তারা কি করবে, পারিশ্রমিক লাভের অধিকার ভোগ করবে। বৈধ খরচ দাবি করার অধিকার। তারা কি করবে, বৈধ খরচ দাবি করার অধিকার অবশ্যই প্রবর্তকদের বৈধ খরচ দাবি করার অধিকার। তারা কার্যক্রম পরিচালনা করার জন্য যে সকল খরচ সংগঠিত হবে সে সকল বৈধ খরচ দাবি করার অধিকারও তাদের আইনে বর্তে। তাহলে ক্ষতিপূরণের অংশ দাবি করার অধিকার। বিবরণ পত্রের মিথ্যা বর্ণনার কারণে যদি কোনো একক প্রবর্তক ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় বা তাহলে তিনি অন্য প্রবর্তকের নিকট থেকে আনুপাতিক হারে সাহায্য দাবি করতে পারে। তাহলে ক্ষতিপূরণের অংশ দাবি করার অধিকার। বিবরণ পত্রে মিথ্যা বর্ণনা করা যাবে না। যদি বিবরণ পত্রে কোনো ধরনের মিথ্যা বর্ণনার কারণে কোনো প্রবর্তকরা ক্ষতিপূরণ প্রদান করে থাকে তাহলে সেই এই ওই প্রবর্তক অন্যান্য প্রবর্তকদের কাছ থেকে ক্ষতিপূরণের আংশিক ক্ষতিপূরণের দাবি করার অধিকার তার উপর বর্তে। তাহলে তারা কি করতে পারে, প্রবর্তকরা ক্ষতিপূরণ দাবি করার অধিকারও বর্তে। তাহলে প্রবর্তকরা
কি কি অধিকার সমূহ পেয়ে থাকে তিনটি ধরন, তাহলে আমরা পরিশেষে বলতে পারি প্রবর্তকদের অধিকার সম্পর্কে নিয়ে। পরিশেষে বলা যায় যে প্রবর্তকরা শুধুমাত্রই তাদের কার্যক্রম পরিচালনা করবে না, কার্যক্রমের পাশাপাশি তাদের বিভিন্ন পারিশ্রমিক পালন, পারিশ্রমিক সংগ্রহ এবং বৈধ খরচ এবং ক্ষতিপূরণ প্রদানে মিথ্যা বর্ণনার কারণে কোনো ক্ষতিপূরণ প্রদান করলে এবং আনুপাতিক হারে অন্যান্য প্রবর্তকদের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারও তার জন্ম, অধিকারও তার জন্ম। তাহলে প্রবর্তকদের অধিকার, তারপর আমরা আসছি প্রবর্তকদের আর প্রবর্তকদের কর্তব্য ও দায়, প্রবর্তকদের কর্তব্য ও দায়। কর্তব্য ও দায়, প্রবর্তকদের কর্তব্য ও দায়। প্রিয় শিক্ষার্থী, আর পরবর্তী আলোচনা হচ্ছে প্রবর্তকদের কর্তব্য ও দায়। তাহলে প্রবর্তকরা কিছু, প্রবর্তকরা শুধুমাত্র কার্যাবলী পালন করে না, কিছু কিছু কাজের ক্ষেত্রে তাদের কর্তব্যটা অধিক, কর্তব্যটা গুরুত্বপূর্ণভাবে জন্মে। নিম্নে তাদের কর্তব্য সমূহ তুলে ধরা হলো। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গোপনতা, গোপন লাভ না করা, গোপনে লাভ না করা। একজন প্রবর্তক ইচ্ছা করলে, একজন প্রবর্তক ইচ্ছা করলে কোম্পানি পরিচালনার সংক্রান্ত যাবতীয় কাজ পালন করতে গিয়ে সে গোপনে কোম্পানি থেকে লাভ করতে পারে, কিন্তু সে এই গোপনে লাভ করা না করার কর্তব্য তার উপর অবশ্যই জন্মে, তার দায় জন্মে। তাহলে লাভ করার পরিচালক পর্ষদকে জানানো, লাভ করলে পরিচালক পর্ষদকে জানানো। দুই নম্বর হচ্ছে লাভ করলে, লাভ করলে পরিচালক পর্ষদকে জানানো। পরিচালক পর্ষদ, পরিচালক পর্ষদকে জানানো। তাহলে কোনো প্রবর্তক যদি কোনো প্রবর্তক লাভ করে থাকে বা ইনকাম করে থাকে, তাহলে সে পরিচালক পর্ষদকে অবশ্যই জানিয়ে ইনকাম করতে হবে, জানাতে হবে। জানানো অবশ্যই তার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্য এবং দায়িত্বের নিবন্ধন পূর্ব চুক্তি হতে দেয়, নিবন্ধন পূর্ব চুক্তি হতে দেয়, নিবন্ধন পূর্ব চুক্তি হতে দেয়। তাহলে কোম্পানির অস্তিত্ব, কোম্পানির অস্তিত্ব লাভের জন্য নিবন্ধন পূর্ব কোম্পানির মধ্যে তাদের চুক্তিতে বর্তে, চুক্তি হতে, চুক্তি তার নিবন্ধন পূর্ব পর্যন্ত তাদের পূর্ব নিবন্ধন পূর্ব, নিবন্ধনটা হচ্ছে কোম্পানি গঠনের যাবতীয় নিবন্ধনের কার্যাবলী সমূহ করে থাকে কোম্পানির প্রবর্তক। আর এই নিবন্ধন পূর্ব হতে, চুক্তি হতে যে সকল দায় জন্মে সেই সকল দায়ের উপর, দায় অবশ্যই তার উপর জন্মে, অবশ্যই একজন প্রবর্তকের উপর জন্মে। প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়, প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়, প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়, প্রাথমিক খরচ হতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সব কিছু লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বোর্ডটা ফলো করবা। প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়, সৃষ্ট দায়, প্রাথমিক খরচ হতে সৃষ্ট দায়। প্রাথমিক কোম্পানি পরিচালনা সংক্রান্ত প্রাথমিক যে খরচ সংগঠিত হয়ে থাকে, এই খরচটি সৃষ্টি হতে দায় অবশ্যই প্রবর্তকে, প্রবর্তকের উপর বর্তায়, প্রবর্তকে সেই দায়ও দায় এড়াতে পারবে না। তাই যে প্রাথমিক খরচ হতে সৃষ্ট যে সকল দায় সংগঠিত হয়, সে সকল দায়ও কিন্তু প্রবর্তকের উপর বর্তায়। পরিকল্পনার মিথ্যা বিবৃতির দায়, বিবরণপত্র মিথ্যা বিবৃতির দায়, বিবরণ পত্র মিথ্যা বিবৃতির দায়, বিবরণপত্রে মিথ্যা, মিথ্যা বিবৃতির দায়। তাহলে অবশ্যই বিবরণ পত্রে যদি কোনো ধরনের মিথ্যা বর্ণনা দিয়ে থাকে,
তাহলে এই বিবরণ পত্রে মিথ্যা বিবৃতির জন্য অবশ্যই অবশ্যই প্রবর্তকদের দায় জন্মে, প্রবর্তকদের দায় জন্মে। তাহলে আমরা বলতে পারি যে বিবরণ পত্রে মিথ্যা বিবৃতির দায়, বিবরণ পত্র ইস্যু করে জনগণকে শেয়ার করে আহ্বান জানিয়ে, আর এই বিবরণ পত্রে যদি কোনো ধরনের মিথ্যা বর্ণনা থাকে তাহলে সে মিথ্যা বর্ণনার ক্ষেত্রে প্রবর্তকদের অবশ্যই দায় বা কর্তব্য জন্মে। তাহলে আমরা বলতে পারি বিবরণ পত্রে মিথ্যা বিবৃতির জন্য প্রবর্তকদের দায় জন্মে। বৈধ ক্ষমতার অপব্যবহারের জন্য দায়, বৈধ ক্ষমতা ক্ষমতা অপব্যবহারের জন্য দায়, অপব্যবহারের জন্য দায়। তাহলে তাকে যে বৈধ ক্ষমতা দেওয়া, তাকে যে কোম্পানি পরিচালনা সংক্রান্ত যাবতীয় ক্ষমতা একজন প্রবর্তকের উপর অর্পণ করা হলে সে সকল ক্ষমতা যদি কোনো ধরনের অপব্যবহার করে থাকে তাহলে তার দায় প্রবর্তকের উপর জন্মে, প্রবর্তক তার দায় গ্রহণ করে। মৃত্যু অথবা দেউলিয়ার ক্ষেত্রে দায়, সাত নম্বর, মৃত্যু মৃত্যু অথবা অথবা দেউলিয়ার ক্ষেত্রে দায়, দেউলিয়াত্বের জন্য দায়, মৃত্যু অথবা দেউলিয়াত্বের জন্য দায়। কোন প্রবর্তক মারা গেলে, কোন প্রবর্তক দেউলিয়া হলে প্রবর্তক হিসেবে তাকে দায় পরিসমাপ্তি ঘটে না, প্রবর্তক হিসেবে তার দায় পরিসমাপ্তি ঘটে না। তাহলে আমরা বলতে পারি ব্যবসা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রবর্তকদের যেরকম দায় জন্মে ঠিক তেমনি একজন একজন প্রবর্তক মৃত্যু এবং দেউলিয়াত্ব হয়ে গেলেও কিন্তু তার তার দায় শেষ হয় না, দায় শেষ হয় না। তাহলে মৃত্যুর শেষ পর্যন্ত, মৃত্যুর পরও তাদের দায় পরিসমাপ্তি ঘটে না। তাহলে আমরা বলতে পারি পরিশেষে বলা যায় যে প্রবর্তকরা শুধুমাত্র ব্যবসার কার্যক্রম পরিচালনা করবে না, ব্যবসার কার্যাবলী পরিচালনা করার ক্ষেত্রে তাদের যদি কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তার ক্ষেত্রে তো অবশ্যই তাদের দায় বর্তে। যেমনকি গোপনভাবে যদি কোনো লাভ করে থাকে সে লাভের উপর তাকে অবশ্যই লাভের জন্য তার দায় বর্তে, এবং বিবরণ পত্র যদি কোনো ধরনের মিথ্যা বর্ণনা প্রদান করে থাকে সেই মিথ্যা বর্ণনার জন্য দায় বর্তে। এবং এ সকল দায় সমূহ যদি সে মৃত্যুবরণও করে এবং সে যদি দেউলিয়াত্ব, যদি কোনো প্রবর্তক দেউলিয়াত্ব হয়ে যায় মৃত্যুবরণও করে কিন্তু তার দয় পরিসমাপ্তি করবে না, মৃত্যুর পরও তার দয় বর্তাবে, গুরুত্ব। তাহলে আমরা বলতে পারি প্রবর্তকরা শুধুমাত্র বর্তমানে থাকা অবস্থায় দায় বহন করবে না, তারা মৃত্যুর পরও দায় বহন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।